নমস্কার বন্ধুরা, স্মৃতির হেসেলে সকলকে স্বাগত। হাজির হয়েছি নতুন পর্বে। অবশ্যই এই পর্বে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজ বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন, অর্থাৎ ধনে পাতা চিকেন। বুঝতেই পারছেন এই রান্নার প্রধান দুটি উপকরণ, একটি চিকেন, অন্যটি ধনে পাতা। কীভাবে খুব সহজে কম উপকরণ দিয়ে অথচ সুস্বাদু পদ্ধতিতে কিভাবে বানাবেন, তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন শুরু করি ঝটপট। কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন, নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্যবহার করেছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি নুন। এবার দিচ্ছি পাতিলেবুর রস। আমি একটি বড় সাইজের পাতিলেবুর 1/4 ভাগ ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি প্রায় 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার সেটাই করছি। ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টা রেখেছিলাম। এরপর হাজির হয়ে গেছে এই রান্নার মূল আকর্ষণ, ধনে পাতা। আমি বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লঙ্কা। দুটোই একসাথে পেস্ট করে নেব। আর একটা স্কিপ করে গেল, আদা রসুনও আমি বেটে নিয়েছি। 2 ইঞ্চি আদা এবং প্রায় 5-6 কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি। অলরেডি গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে অলরেডি তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন। একটু ভাজা হয়ে গেছে আদা রসুন, পরপরই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল করে ভাজবেন। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলি দিয়ে দিলাম। স্বাদ আসার জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমি বেশি ঝাল পছন্দ করি না। আপনারা ঝাল পছন্দ করলে কোয়ান্টিটি বাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ কষানো প্রক্রিয়াটি শেষের দিকে। একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। আর এখন ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম। ভালোভাবে ধনে পাতার পেস্ট মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটিতে ঝোল বেশি থাকবে না,
একটু শুকনো শুকনো হবে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। ধনিয়া চিকেন রান্না প্রায় হয়েই এসেছে। একটুখানি ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। ওপর দিয়ে একটু ধনে পাতাও ছড়িয়ে দিন এবং 5 মিনিট দমে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন ধনিয়া চিকেন। ভাত, রুটি, পরাঠা সব কিছুর সাথে দারুণ লাগবে। আর যারা ধনে পাতার ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃত সমান। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ঝটপট আমার চ্যানেলটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি নতুন দর্শক হলে বাজিয়ে দিন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আমাদের আরেকটি গল্প শোনার চ্যানেল রয়েছে, অবশ্যই আমরা আপনাদের গল্প শোনাব। আর নতুন নতুন গল্প শোনার জন্য সাহিত্য শ্রবণে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান আর অবশ্যই কোভিড বিধি মেনে চলবেন। যাই হোক, আজকের মতো ধন্যবাদ।